हेलो बंधुरा आमी शेख गुंडेल आज के भिडियोते बेश किछु सिनेमा संक्रांत विषय आलोचना होबे। सबार आगे कथा बोलबो आर बाल्की परिचालित आपकामिंग हिंदी सिनेमा घुमारे ट्रेलर निये। ए ट्रेलरटा भालो दिक खराब दिक निये आलोचना करबो। तो ट्रेलरटा देखुन व्यापक होयेछे, जस्ट व्यापक ट्रेलर होयेछे। ए ट्रेलरटा देखे सत्यि बोलछि आमी छिटके गेछि, आमी अबाक होये गेछि। एत भालो एकटा ट्रेलर, एटा आमार जीवने देखा वन अफ द बेस्ट ट्रेलर एवर। गल्प सम्पर्के ट्रेलर देखे परिष्कार बुझते परा जाच्छे सायामी खेर एकजन महिला क्रिकेटारेर चरित्रे एखाने अभिनय करेछेन, जार इंडियान टीमे सिलेक्शन होये गेछे। किन्तु तार परबर्तीते একটা অ্যাক্সিডেন্ট তার হয়েছে যেখানে তার একটা হাত বাদ যাচ্ছে। এবার এক হাত নিয়ে খেলার মাঠে এই মহিলা ক্রিকেটার আবার কিভাবে সাফল্য পায় সেটাকে নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। ট্রেলারটার মধ্যে অসাধারণ সমস্ত ডায়লগ রয়েছে, ম্যাক্সিমাম ডায়লগই অভিষেক বচ্চনের। লজিক না ম্যাজিক এই যে সংলাপটা ছিল, কিংবা লেফটি হ্যায়, তখন অভিষেক বচ্চন বলছে লেফট হি হ্যায়, অর্থাৎ শুধুমাত্র তার বাঁ হাতটাই রয়েছে। এতদিন বাঁ হাত একটা কাজে লেগেছে, পার্টিকুলারলি পরিষ্কার করতে, এখন বাহাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কাজে লাগবে। এই বাহাতটাই এই মানুষটাকে বাঁচিয়ে রাখবে, জীবন্ত করে রাখবে, স্বপ্ন দেখাতে সাহায্য করবে। সেই ব্যাপারগুলো ট্রেলারের মধ্যে, মানে এত সুন্দর সুন্দর সমস্ত ডায়লগ রয়েছে ট্রেলারটার মধ্যে, এবং যেভাবে ইন্টারকাটে ঢুকিয়ে দেওয়া হয়েছে ক্রাউডের কিছু সিন খেলার মাঠে, এবং তার সঙ্গে সঙ্গে সায়ামি খের এক হাতে কীভাবে প্র্যাকটিস করছে যাতে করে আবার সে খেলার মাঠে নামতে পারে ওই এক হাত নিয়েই, সেটার প্রস্তুতিটা যেভাবে দেখানো হয়েছে ইন্টারকাটে, সুন্দরভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আছেই, দারুণ সমস্ত পারফরমেন্সেস আমরা এই ছবির মধ্যে পেতে চলেছি, সেটা ট্রেলার দেখে একদম পরিষ্কার। অভিষেক বচ্চনকে জাস্ট আলাদাই লাগছে ট্রেলারটার মধ্যে। অভিষেক বচ্চন মানে এতদিন সে আন্ডাররেটেড ছিল, এখন আমার মনে হয় তাকে আর আন্ডাররেটেড বলা যায় না, তার কারণ আমরা প্রত্যেকেই এখন তাকে হাইলি রেট করা শুরু করেছি। একটা সময় অবধি তাকে ট্রলড হতে হয়েছে, সেটা জবাব সে লাস্ট কয়েক বছরে যেভাবে দিচ্ছে, মানে মজা লেগে যাচ্ছে দেখে। অভিষেক বচ্চনের ক্যারেক্টারটারও একটা দিক রয়েছে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ট্রেলার থেকে। সে বেসিক্যালি নিজের লাইফে লুজার, সে নিজের জীবনে খুব একটা সাকসেসফুল হতে পারেনি, কিন্তু তার কাছে এবার একটা অপরচুনিটি এসেছে। সায়ামি খের একজন মহিলা ক্রিকেটার, তাকে সে কোচিং করাবে এবং এই মেয়েটাকে সে জেতাবে, এবং কোচ হিসেবে সে জয়যুক্ত হবে। সাকসেসের স্বাদটা কি সেটা সে কোচ হিসেবে পাবে, যেটা সে প্লেয়ার হিসেবে পায়নি। তো এই ক্যারেক্টারটাও ভীষণ ভালো কিছু হতে চলেছে, এটা ট্রেলার দেখে একদম পরিষ্কার। এখানে শাবানা আজমির একটা সিন রয়েছে একদম শুরুর দিকে, যখন সে বসে রয়েছে তার মেয়ের সামনে, সেখানে শাবানা আজমি তাকিয়ে থাকাটা খালি আপনারা জাস্ট দেখবেন, তার স্টেয়ারটা, মানে এই সমস্ত অভিনেত্রী না জাস্ট অন্য লিগের, এফোর্টলেস, মানে কিছু বিশাল করছে কি যে সে তার ফেসিয়াল এক্সপ্রেশনে দেখে তো বোঝবার উপায় নেই, কিন্তু আপনি জাস্ট ওই তাকানোটা দেখলে বুঝে যাবেন যে তার মেয়ে যে একজন মহিলা ক্রিকেটার, তার হাতটা চলে গেছে এবং তার জীবনটা এখানে শেষ, সে মেয়ে কী ফিল করছে এটা বোঝবার চেষ্টা করছে। সিনটা জাস্ট একটা অপূর্ব সিন, অনেকগুলো কথা বলে দিচ্ছে ওই সিনটা। এবং সায়ামি খেরের ক্যারেক্টারটা সুইসাইড করতে চাইছে, সে আর বাঁচতে চাইছে না, তার জীবন শেষ হয়ে গেছে, এক হাত চলে যাওয়া মানে সে আর ক্রিকেট খেলতে পারবে না। এটা একজন ক্রিকেটারের জীবনে কতটা বেশি প্যাথেটিক ব্যাপার, যারা ক্রিকেট খেলেছে কোনো না কোনো দিন তারা অনেক বেশি ফিল করতে পারবে এটা। সেখানে অভিষেক বচ্চনের ক্যারেক্টারটা একটু কায়দা করে তাকে মোটিভেট করছে, একটু নেগেটিভলি মোটিভেট করছে, তুমি এক হাতে সুইসাইড তো করতে পারবে না, এটা প্রায় ইম্পসিবল একটা ব্যাপার, এক হাতে তুমি কী করে মরবে, কিন্তু তুমি সেই এক হাত দিয়ে খেলতে পারো দেশের হয়ে, আবার সেটা বরং অনেক সোজা কাজ হবে। আর একদম লাস্টে দেখবেন অমিতাভ বচ্চন, যে এখানে প্রবাবলি একজন কমেন্টেটরের ভূমিকাতে অভিনয় করছেন, সে উঠে দাঁড়ায়, জাস্ট আস্তে আস্তে করে উঠে দাঁড়ায়, এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারবেন ম্যাজিকটা হয়ে গেছে। কিন্তু ম্যাজিকটা কীভাবে হয়েছে সেটা আমাদেরকে ট্রেলারের মধ্যে দেখাচ্ছে না, কিন্তু সেটার ফিলিংসটা আমাদেরকে কোথাও একটা বচ্চনের এক্সপ্রেশনটার মাধ্যমে দেয়া হচ্ছে। এই সিনটাও আমার ব্যাপক লেগেছে, এবং লাস্টে জাস্ট বচ্চনকে আমরা বলতে শুনছি না, তার ডায়লগটা আমরা শুনতে পাচ্ছি, আই লাভ দিস গেম, জাস্ট লাভ ইট। এই যে ডায়লগটা, মানে এই জায়গাটা প্রত্যেকটা ক্রিকেট লাভার, যারা আমরা কখনো ক্রিকেট খেলেছি কিংবা আমরা যারা ক্রিকেট দেখি, আমরা ক্রিকেট ম্যাচে ভারতবর্ষের হয়ে বা অন্য কোনো দেশের খেলার হয়ে যখন আমরা দেখেছি যে ক্রিকেট মাঠে ম্যাজিক হয়ে যায়, ধরুন গত বছর ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যে ম্যাচটা টি-20 ওয়ার্ল্ড কাপে হলো, ইন্ডিয়া তো মানে আউটই হয়ে গেছিলো মানে গেমটা থেকে, আর হয়ই না ওটা, বিরাট কোহলি আউট অফ নো হোয়ার কীভাবে জিতিয়ে দিল ইন্ডিয়াকে, তো ম্যাজিক হয়। তো সেই ব্যাপারটা ক্রিকেট লাভাররা ফিল করবে, এবং আমার বিশ্বাস যারা ক্রিকেট লাভার তারা এই ছবিটা হলে দেখতে যাবে। 18 তারিখ ছবিটা হলে মুক্তি পাচ্ছে। এত ভালো একটা ট্রেলারে পরে দেখবো হয়তো 1 কোটি 2 কোটি 2.5 কোটির ওপেনিং নিচ্ছে, একটা আচ্ছে সে আচ্ছা বাজে খাজা ছবি, যেটা মাস ছবি হয়তো অ্যাকশান রয়েছে বলে সেটা হয়তো 25 কোটি 30 কোটির ওপেনিং নেবে। এইটাই হচ্ছে দুর্দশা ভারতবর্ষের সিনেমার, ভারতবর্ষের অডিয়েন্সের, এটা দেখে আমার খারাপ লাগে। ট্রেলারটার মধ্যে ইমোশনটা যেভাবে ফিল করা যাচ্ছে না, সিনেমাটার মধ্যে যদি সেটা হয়ে যায়
তাহলে তো এই সিনেমাটা জাস্ট ব্যাপক কিছু হতে চলেছে। আমি জানি না ট্রেলারটাকে আপনারা এতটা বেশি ফিল করতে পাচ্ছেন কিনা যতটা আমি করতে পাচ্ছি। আমার করবার কারণও রয়েছে, আমি ফাস্ট বোলিং করতাম এবং সেটা করতে গিয়ে আমার লিগামেন্ট টিয়ার হয় এবং সেই চোটটা আমার আজও সারেনি। ক্লাস ইলেভেনের সময় হয়েছিল, তারপরেও আমি 4-5 বছর আরও ক্রিকেট খেলেছি, শুধুমাত্র খেলাটাকে ভালোবাসতাম তার জন্যে। এবং সেই চোট নিয়ে খেলাটা, সেটা যে কতটা বেশি সাফোকেটিং, কতটা বেশি চ্যালেঞ্জিং, কারণ আপনি আপনার চোট লেগে যাবে খেলার মাঠে, আবার আপনি আবার পড়ে যাবেন, আবার উঠে দাঁড়াবেন, এটা তো রয়েছেই, এটা তো প্লেয়ারের মানসিকতা, এটা তো প্রত্যেকটা প্লেয়ারই বোধ হয় করে যারা সত্যিকারের খেলাটাকে ভালোবেসে খেলে। কিন্তু ওই সেম লেভেলটা কি আর ম্যাচ করা যাবে, এইটা এই প্রশ্নটা মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকে যে আগে আমি যত স্বতঃস্ফূর্তভাবে খেলতে পারতাম, যে লেভেলের প্লেয়ার আমি ছিলাম, সেটাকে আবার অ্যাচিভ করতে পারবো আমি চোটের পরবর্তীতে। তো সেই জিনিসটা এই ছবির মধ্যে এক্সপ্লোর হয় কি না, এই যে একটা মানসিক যন্ত্রণা যে আমি আবার ওরকম ভালো প্লেয়ার হয়ে উঠতে পারবো কি না আমার একটা চোট থাকা সত্ত্বেও, এই মেন্টাল স্পেসটা ছবিটা যদি পৌঁছতে পারে কোনোভাবে, এটা কিন্তু আসলেই হয়। আমি নিজে তার প্রমাণ, আমি আশা করবো সেটা যেন ছবির মধ্যে থাকে, যদি থাকে দ্যাট উড বি গ্রেট, গ্রেট ফর দ্য ফিল্ম। আচ্ছা, এবার যদি কথা বলি করণ জোহর পরিচালিত লেটেস্ট বলিউড সিনেমা রকি অর রানী কি প্রেম কাহিনীর বক্স অফিস কালেকশন নিয়ে, বুধবার দিন 6,90,00,000 টাকার পরবর্তীতে 6,21,00,000 টাকা কালেকশন করতে পেরেছে ছবিটা বৃহস্পতিবার দিন। অর্থাৎ প্রথম সপ্তাহের শেষে রকি অর রানী কি প্রেম কাহিনীর টোটাল বক্স অফিস কালেকশন ইন্ডিয়া থেকে নেট দাঁড়ালো 73,33,00,000 টাকা। এর পরবর্তী আপডেটটা হইচইয়ের আপকামিং একটা ওয়েব সিরিজকে নিয়ে, পরিচালক অর্কদীপ মল্লিকানাথের ওয়েব সিরিজ কুমুদিনী ভবন 25 আগস্ট মুক্তি পেতে চলেছে। এই ওয়েব সিরিজে মুখ্য দুটো চরিত্রে আপনারা কাজ করতে দেখতে পাবেন, উশসী রায় এবং অম্বরীশ বাবুকে। এর পরবর্তী আপডেটটা ধানুষ এবং আনন্দ এল রাই কোলাবোরেশনের আপকামিং ছবি তেরে ইশক মে, যেটার অ্যানাউন্সমেন্ট কয়েকদিন আগে হয়ে গেছিল। সেই ছবিটার শুটিং নভেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে, উত্তরপ্রদেশে শুটিং হবে এরকমটা জানানো হচ্ছে। সেপ্টেম্বরের এন্ডের মধ্যে এই ছবিটার নায়িকা কে হবে সেটা পরিচালক আনন্দ এল রাই ঠিক করে ফেলবেন এরকমটা জানা যাচ্ছে। এবং ধানুষের ক্যারেক্টার সম্পর্কেও সামান্য জানা গেছে, শেখর নামের একটা খুব ফিউরিয়াস ক্যারেক্টার, খুব অ্যাংরি ক্যারেক্টার প্লে করবে ধানুষ এই সিনেমার মধ্যে এরকমটা বলা হচ্ছে। অক্টোবর মাস থেকে ছবিটার প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে এবং পরের বছর অর্থাৎ 2024 সালের মাঝামাঝি সময় ছবিটা মুক্তি পাবে এরকমটা আপডেট পাওয়া যাচ্ছে। দেখা যাক কীরকম হয় ছবিটা। এই ছবিটাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড, ধানুষ আমার খুবই পছন্দের একজন অভিনেতা। এর পরবর্তী আপডেটটা, ইনফ্যাক্ট আপডেট ঠিক নয়, আজকে একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে তাদের আপকামিং ছবির ব্যাপারে, যেটা পুজোর সময় মুক্তি পেতে চলেছে। যে ছবিটাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ উইন্ডোজ ফ্যামিলি ড্রামার থেকে সরে এসে থ্রিলার অ্যাটেম্প করছে, রক্তবীজ তাদের ছবির নাম। ভিক্টর ব্যানার্জির ফেস আমরা দেখতে পাচ্ছি এই মোশন পোস্টারের মধ্যে এবং তার ফেসটাকে বিভিন্ন ওয়ার্ড দ্বারা তৈরি করা হয়েছে। সেই ওয়ার্ডসগুলো যদি আপনারা পড়েন, ডটসগুলোকে যদি আপনারা যোগ করেন, তাহলে ছবিটার গল্পটা কীরকম কী হতে চলেছে, ছবির বিষয়বস্তু কীরকম কী হবে, সে ব্যাপারে একটা ধারণা কিন্তু পাওয়া যাচ্ছে। টেররিজম নিয়ে ছবি হবে এটা আজকে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে বিভিন্ন ধরনের রিভিউজ শেয়ার করা হয়েছে। এই পোস্টারটাকে নিয়ে কিছু আলোচনা শেয়ার করা হয়েছে যেগুলো আমি পড়ছিলাম, তো এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, যেটা আগেও একটা রিপোর্ট ছিল আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, 2014 সালের বর্ধমানের খাগড়াগড় এলাকার একটা ঘটনাকে কেন্দ্র করে এই ছবিটা নির্মিত হচ্ছে, ট্রু ইভেন্টস থেকে ইন্সপায়ার্ড। তো ঘটনাটা মানে আমি পড়লাম আজকে এবং ডেফিনেটলি এই ছবিটার মধ্যে কিন্তু হিউজ পোটেনশিয়াল থাকবে। মোশন পোস্টারটা জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে, আর মোশন পোস্টারটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনা যাচ্ছে সেটা জাস্ট ব্যাপক। ছবির বিষয়বস্তুর যে সিরিয়াস, যে ইন্টেন্সিটি, সেটা আপনি ফিল করতে পারবেন। ছবিটা যে টেররিজম নিয়ে, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো আমি আগেও বলেছি, বহুবার বলে ফেলেছি, আবারও বলবো, রক্তবীজকে কিংবা উইন্ডোজকে নেভার আন্ডার এস্টিমেট, ওরা কিন্তু আস্তে করে আসবে, মারাত্মকভাবে বেরিয়ে যাবে। এর পরবর্তী আপডেটটা বাংলা সিনেমা প্রেমীদের জন্য প্রচণ্ডই আনন্দের, বিগ আপডেট, যদিও সেটার ব্যাপারে কিন্তু এখনও অবধি মেকারদের তরফ থেকে কোনো রকম কনফার্মেশন নেই। কিছু নিউজ আর্টিকেল বেরিয়েছে, রাজ চক্রবর্তী দেবকে নিয়ে একটা ছবি করতে চলেছেন, সেটা প্রপার মাস কমার্শিয়াল ছবি হবে, ছবির মধ্যে অ্যাকশনও থাকবে এবং সেই ছবিটা পরের বছর 2024 পুজোর দিকে মুক্তি পাওয়ার কথা। SVF ছবিটাকে প্রডিউস করছে, অর্থাৎ SVF রাজ চক্রবর্তী এবং দেবের কোলাবোরেশন, এটা একটা বড় ছবি হতে চলেছে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। একটা পত্রিকার তরফ থেকে রাজ চক্রবর্তীকে সাক্ষাৎকার করা হয়েছে, তিনি জানিয়েছেন সব কিছু এখন অবধি প্রাথমিক পর্যায়ে রয়েছে। ছবিটা কপ ইউনিভার্সের পার্ট হতে পারে কি পারে না সেটা নিয়েও প্রশ্ন করা হয়েছিল, রাজ চক্রবর্তী কিন্তু সেটাকে ডিনাই করে যাননি। তো কপ ইউনিভার্সের পার্ট এই ছবিটা হতে পারে এরকমটাও মনে হচ্ছে এবং তিনি এটাও জানিয়েছেন যে কিছুই এখনও চূড়ান্ত হয়নি। অতএব কাস্টিংয়ে দেব যে শিওর শট রয়েছেন সে ব্যাপারে রাজ চক্রবর্তী মুখ খোলেননি, কিন্তু বোঝা যাচ্ছে যে কথাবার্তা
এক প্রস্থ এগিয়েছে। এবার দেখা যাক শেষ অবধি কী হয়, যদি এটা ফাইনালাইজ হয়ে যায় তাহলে ভাই আনন্দের সীমা থাকবে না। এই ছিল আজকের ভিডিও, আপনারা কতটা এক্সাইটেড দেবদা এবং রাজ চক্রবর্তীর কোলাবোরেশন নিয়ে, রক্তবীজের মোশন পোস্টার কীরকম কী লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।